হাই গাইস আজকে আমরা ফিজিক্সটাই কন্টিনিউ করবো আর ফিজিক্সের মধ্যে আমরা করবো হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার তাপ এবং তাপমাত্রা বা উষ্ণতা এটাকে যদি আমি লিখি তাহলে এটা হবে তাপ এবং এটা হবে হচ্ছে তাপ মাত্রা অর উষ্ণতা উষ্ণতা ঠিক আছে তো তাপটা কী জিনিস আর টেম্পারেচারটা মানে হিটটা কী জিনিস আর টেম্পারেচারটা কী জিনিস আমি এখানে কিচ্ছু লিখিনি কেন লিখিনি তার কারণ হচ্ছে একটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলেই ফান্ডাটা এরকমভাবে ক্লিয়ার হয়ে যাবে কী জিনিস যে হিট হোয়াট ইজ হিট অ্যান্ড হোয়াট ইজ টেম্পারেচার হিট হচ্ছে টেম্পারেচারের কারণ মানে আমার গরম টেম্পারেচার দরকার মানে কি আচ্ছা এভাবে না বুঝিয়ে আমি বরফ আর জলের সাথে বোঝাই তাহলে পরে সুবিধা হবে আরও যেরকম হিট যদি কোথাও দেওয়া যায় তার টেম্পারেচারটা রাইস করে আর হিট যদি কোনোখান থেকে নিয়ে নেওয়া যায় তাহলে তার টেম্পারেচারটা কি করে ফল করে তাই তো আচ্ছা তাহলে পরে এই যে কোনো জিনিসে আমি হিট দিচ্ছি একটা জলের মধ্যে মানে এক বালতি জলের মধ্যে বা এক কাপ জলের মধ্যে যদি আমি হিট দিই তাহলে পরে টেম্পারেচারটা কি করছে রাইস করছে তাই তো আর যদি আমি ওই জলটার থেকেই টেম্পারেচারটা মানে হিটটা নিয়ে নেই তাহলে ওটা টেম্পারেচারটা কি করবে ফল করবে তো এখানে আমরা স্পষ্টতই একটা জিনিস বুঝতে পারছি যে এই টেম্পারেচারটা যেটা আছে টেম্পারেচারটা রাইস করছে অর ফল করছে এই দুটোর মধ্যে যাই করুক না কেন টেম্পারেচারটা তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে যেই বস্তুটার টেম্পারেচারটা রাইজ অথবা ফল হচ্ছে সেই বস্তুটার থেকে হয় হিট বের করে নেওয়া হচ্ছে যার জন্য টেম্পারেচারটা কমছে বা হিট দেওয়া হচ্ছে যার জন্য টেম্পারেচারটা বাড়ছে তাই আমরা এটা বলতে পারি না যে এই টেম্পারেচারটা এই ফল করা বা রাইস করা মানে বাড়া বা কমার মধ্যে এই টেম্পারেচারটার এই দুটোর কারণই হচ্ছে হিট রিজন এই দুটোর কারণই হচ্ছে হিট মানে টেম্পারেচার ঘটার টেম্পারেচার ঘটার ইন দ্য সেন্স হচ্ছে টেম্পারেচার রাইজ করার বা টেম্পারেচার ফল করার দুটোরই কারণ হচ্ছে হিট তাই না আচ্ছা এখন হিট যদি দেওয়া হয় হিট যদি দেওয়া হয় তাহলে টেম্পারেচার বাড়বে হিট যদি নেওয়া হয় তাহলে টেম্পারেচার কমবে তাই তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এখানে আমি একটু দেখিয়ে দিই যে হিট টেম্পারেচার বাড়বে কারণ যদি আমরা হিট দেই হিট যদি দিই তাহলে পরে টেম্পারেচার বাড়ছে আর টেম্পারেচার কমছে কখন যখন আমরা টেম্পারেচার কমছে হচ্ছে যখন আমরা হিটটাকে নিয়ে নিচ্ছি ব্যাক করে নিয়ে নিচ্ছি তখন কিন্তু টেম্পারেচার কমছে তাহলে পরে আমরা যেহেতু এটা বলতে পারি যে টেম্পারেচারের রিজন কি টেম্পারেচারের রিজন হচ্ছে হিট টেম্পারেচারের কারণ টেম্পারেচার বাড়ানোর কারণ বা টেম্পারেচার কমানোর কারণ হচ্ছে হিট সেই ক্ষেত্রে হিটের রেজাল্ট কি। সেই ক্ষেত্রে হিটের রেজাল্ট কী দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে হিটের রেজাল্ট দাঁড়াচ্ছে হিট যদি আমরা বেশি দেই হিট যদি আমরা দেই গিভ হিট ট্রায়াঙ্গুলার শেপ দে কেমিস্ট্রিতে ট্রায়াঙ্গুলার এরকম একটা শেপ দেও কিন্তু হিট বোঝানো হয় তো যখন আমরা হিট দিচ্ছি তখন কি হচ্ছে রেজাল্টটা কী হচ্ছে টেম্পারেচারটা বাড়ছে না তাহলে পরে এই হিটের রেজাল্টটা কি রেজাল্টটাই হচ্ছে টেম্পারেচার ফল আর হিট যদি আমরা নিয়ে নিই তাহলে পরে কি হচ্ছে তাহলে পরে কী হচ্ছে টেম্পারেচারটা কমছে তার মানে হিট নিয়ে নেওয়ার ফলে আমরা কোন ফলটা পাচ্ছি টেম্পারেচারটা কমছে এটাই ফল পাচ্ছি আর হিট দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি রেজাল্টটা সেটা হচ্ছে টেম্পারেচার বাড়ছে তাহলে আমরা খুব ইজিলি এটা বলতে পারি টেম্পারেচারের কারণ হচ্ছে বা টেম্পারেচার ওঠা নামা করার বা টেম্পারেচার থাকার কারণ হচ্ছে হিটের আদান প্রদান আর হিট আদান প্রদানের ফলে যেই রেজাল্টটা হচ্ছে যে আউটকামটা হচ্ছে সেইটাই আমাদের হচ্ছে কিন্তু টেম্পারেচার এভাবে মনে রাখা যথেষ্ট ঠিক আছে যে টেম্পারেচার বাড়লে পরে হিট দেওয়া মানে দেওয়া হবে এবং টেম্পারেচার কমলে কথার অর্থ হচ্ছে হিটটাকে নিয়ে নেওয়া তাই তো আচ্ছা হিটের দুটো মানে হিটের প্রমিনেন্ট ইউনিট হচ্ছে হিটের ইউনিট হচ্ছে দুটো আছে একটা হচ্ছে জুল একটা হচ্ছে ক্যালোরি একটা হচ্ছে জুল একটা হচ্ছে ক্যালোরি তাই তো তাহলে এখান থেকে একটা খুব কমন কোশ্চেন যে এক ক্যালোরি ইজুকাল টু কত জুল ওয়ান ক্যালোরি ইজুকাল টু কত জুল ওয়ান ক্যালোরি ইজুকাল টু ফোর পয়েন্ট অথবা ফোর জুল এক ক্যালোরি ইজুকাল ফোর পয়েন্ট টু জুল বা ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইট জুল এটা ইম্পর্টেন্ট আচ্ছা এখন এই টেম্পারেচারটাকে হিটটাকে আমরা ক্যালোরি দিয়ে বা জুল দিয়ে প্রকাশ করতে পারি টেম্পারেচারটাকে কি দিয়ে প্রকাশ করি টেম্পারেচারটাকে আমরা প্রকাশ করি সব সময়। ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট বা কেলভিন দিয়ে ডিগ্রি সেলসিয়াস আরও অন্য অন্য আর নামে একটা একক আছে কিন্তু আমাদের প্রমিনেন্ট হচ্ছে এই তিনটেই তো ডিগ্রি সেলসিয়াস ফারেনাইট এবং কেলভিন দিয়ে আমরা টেম্পারেচারটাকে কিন্তু মেজার করি এখন টেম্পারেচারের মেজারমেন্টে আরেকটা জিনিস আমি বলবো একটু পরে মনে রেখো এখন আরেকটা জিনিস আছে যে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে গিয়ে জিরো কেলভিন বা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে উল্লেখযোগ্য যে ফারেন সেলসিয়াসের স্কেলটা তো আমরা জানি সেলসিয়াসের স্কেলটা কত সেলসিয়াসের স্কেলটা আচ্ছা আমি নেক্সট স্লাইডে ভালো করে লিখে দেখিয়ে দিচ্ছি এখন এগুলো না বলে জাস্ট এতটুকু মাথায় রাখো যে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার মানে হচ্ছে জিরো কেলভিন জিরো ডিগ্রি কেলভিন হবে না কিন্তু জিরো কেলভিন অথবা মাইনাস টু থ্রি ডিগ্রি সেলসিয়াস এতটুকু বোঝা গেল আচ্ছা এখন আমি তাহলে নেক্সট স্লাইডটায় আসছি ঠিক আছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা জিরো ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জটা হচ্ছে গিয়ে জিরো থেকে একশো মানে জিরো ডিগ্রি সেলসিয়াসে জল বরফে পরিণত হবে আর একশো ডিগ্রি সেলসিয়াসে জল বাষ্পে পরিণত হবে আবার সেভাবেই বত্রিশ ফারেনাইটের স্কেলের মান হচ্ছে মেনলি থাকে বত্রিশ থেকে দুইশো বারো তো বত্রিশ ডিগ্রি ফারেনাইট যখন থাকে তখন সেই উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় আবার দুইশো বারো ডিগ্রি ফারেনাইট যখন থাকে তখন জল বাষ্পে পরিণত হয় ফুটে ঠিক আছে আবার কেলভিনেও সেমভাবেই দুইশো কে টু তিনশো কে দুইশো তিয়াত্তর কেত থেকে মানে দুইশো তিয়াত্তর কেতে জল বরফে পরিণত হচ্ছে আবার তিনশো তিয়াত্তর কেতে জল কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে এগুলো হচ্ছে এটার রেঞ্জ বোঝা গেছে আচ্ছা এবার আসি আমরা দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন মেনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা সি বাই ফাইভ ইজুকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা বোঝানোর আগে তার আগে আমি একটু বলে রাখি যে আগের স্লাইডে আমি যেটা বলেছিলাম যে জিরো কে ইজুকাল টু মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস কেন তার কারণ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসে কে এর মান হচ্ছে টু সেভেন্টি জিরো ডিগ্রি সেলসিয়াসে কে এর মান হচ্ছে দুইশো তেয়াত্তর আর পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার জিরো কেতে জিরো কে মানে কি হবে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে জিরো ডিগ্রি সেলসিয়াসে যখন কের মান দুইশো তেয়াত্তর সেই ক্ষেত্রে জিরো ডি জিরো কেতে সেলসিয়াসের মান মাইনাস দুইশো তেয়াত্তর হবে তাই না তো সেই জন্য জিরো কে এই জিরো কে তে হয় যে কোনো গ্যাসের কিন্তু বা লিকুইডের কিন্তু ভিতরের যে মলি অণুগুলো থাকে মুভিং অনুগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু চলাচল বন্ধ করে দেয় এটা হচ্ছে একটা স্পেশালিটি সেটাকে দেখে আমরা বুঝতে পারি যে সেটা একটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে বা পরম শূন্য তাপমাত্রায় কিন্তু পৌঁছে গেছে তো এই জিরো কেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা যেটার মান নাকি মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এবার আসি আমি এখানে এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশান তোমাকে যদি বলে দেয় যে সেলসিয়াস স্কেলের মান এখানে একটা নাম্বার দিয়ে দিবে। সেলসিয়াসের বা ফারেনহাইটের যে কোনো একটা নাম্বার দিয়ে দিবে সেখান থেকে আমাদের আরেকটা নাম্বার বের করতে হবে যদি আমাকে বলে যে ফারেনহাইটের মান কত যদি সেলসিয়াস স্কেলে সেটা নব্বই ডিগ্রি হয় সেলসিয়াস স্কেলে যদি নব্বই ডিগ্রি হয় সেলসিয়াসের জায়গায় নব্বই লেখব ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ইন্টু নাইন এবার কী করবো এবার ডিরেক্ট এফ ইজুকাল টু নাইনটি ইন্টু নাইন এটা বর্জ্যক্রণ হয়ে ওদিকে চলে যাবে ডিভাইডেড বাই ফাইভ আর এখানে মাইনাস ছিল এটা প্লাস থার্টি টু হয়ে যাবে এটার মান এটার ক্যালকুলেশান করে যেটা আসবে সেটাই কিন্তু ফারেনাইট স্কেলের মান হবে তো এভাবে করে ফারেনাইট যদি আমাদেরকে দেয় তাহলে পরে সেখান থেকেও আমরা সেলসিয়াস স্কেলের মান সেলসিয়াসের মান কিন্তু ইজিলি বের করতে পারবো এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনাইটের মধ্যে রিলেশন এখান থেকে অঙ্ক আসে এতটুকু ক্লিয়ার হয়েছে আচ্ছা আজকের ক্লাসটা এতটুকুই থাকবে নেক্সট দিন আমরা কনভেকশন কন্ডাকশান অ্যান্ড রেডিয়েশন কী জিনিস হয় কি করে হিট ছড়ায় বা কি করে কিছু বেসিক এক্সাম্পল আছে যেরকম লোহার একটা দিকে তাপ দিলে আমাদের হাতে তাপ লাগে কেন এই বেসিক জিনিসগুলো আমরা করব এই তিনটার সাথে ঠিক আছে নেক্সট ক্লাসটায় আমাদের হিট অ্যান্ড টেম্পারেচার কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই ক্লাসটা এত এতখানি যদি তুমি দেখেই থাকো তাহলে পরে একটা কমেন্ট লাইক এবং একটা শেয়ার করে দাও কারণ আমাদের সবার দায়িত্ব হচ্ছে এডুকেশানটাকে স্প্রেড করা এডুকেশন যখন স্প্রেড হবে তখন একটা নেশান উন্নতি অবশ্যই করতে পারবে এই এগুলো কথা অনেক ভারী কথা আর কি যদিও কিন্তু এটাই সত্যি যে যেই দেশে এডুকেশন একদম শুরুর থেকে শেষ অব্দি এডুকেশনটা ভালো থাকবে সেই দেশ কিন্তু একটা ডেভেলপ কান্ট্রিতে খুব শীঘ্রই পরিবর্তিত হয় থ্যাংক ইউ